আমরা নেংটিদুন নই, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষার ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ, যে কারণে গোটা রাজ্যের নজর এখন ভবানীপুরের দিকে। করোনার আবহে স্বাস্থ্যবিধি মেনেই স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে রাজ্যের শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। নিয়োগ করা হয়েছে 35 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সঙ্গে আছে কলকাতা ও পশ্চিমবঙ্গের পুলিশ এবং র‍্যাব। ভবানীপুরের উপনির্বাচনে সন্দেহাতীত হ্যাভিওট প্রার্থী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কঠিন লড়াই জেনেও ভোট প্রচারে যান লড়িয়ে দিয়েছেন বিজেপির এই প্রার্থী। দক্ষিণ কলকাতা বরাবরই জোড়াফুল শিবিরের শক্তঘাটি হিসেবে পরিচিত, তবে সময়ে ভবানীপুরে শক্তি বেড়েছে বিজেপিরও। গত বিধানসভা ভোটে 213 আসনে তৃণমূল জিতলেও নন্দীগ্রামে হেরেছেন মমতা। ফলাফল ঘোষণার পর 5 মে মমতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। ভারতের সাংবিধানিক বিধি হল 6 মাসের মধ্যে মমতাকে রাজ্যের যে কোনো একটি বিধানসভা আসনে জিতে আসতে হবে বিধানসভায়। মমতাকে জেতাতেই ভবানীপুর আসনে তৃণমূলের জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। যে কারণে এই উপনির্বাচনেও তৃণমূল নেত্রীকে আবারও মাত করতে চাইছে বিজেপি, আর সেটা সম্ভব হলে 2024 সালের আগে মমতা যেভাবে ভারতের বিরোধী দলের মুখ হয়ে উঠছেন, ধাক্কা খাবে সেই প্রক্রিয়া। মার্সিয়া মান্নান, মাই টিভি।